নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ফাঁসের ঘটনায় মুখ খুলেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরীফুল রাজ। এই ঘটনার জন্য অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুশির কাছে দুঃখ প্রকাশও করেছেন তিনি, কারণ সেই ফাঁস হওয়া ভিডিওতে এই অভিনেত্রীদেরও দেখা গেছে। তবে রাজের দুঃখ প্রকাশ মানতে নারাজ তানজিন তিশা। বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে রাজের উদ্দেশ্যে তিশা প্রশ্ন তুলেছেন, শুধু দুঃখ প্রকাশেই কেন ঘটনা শেষ করতে চাইছ রাজ? ঘটনার একদিন পর ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিশা, যেখানে দেশে ফিরে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তিশা তার স্ট্যাটাসে বলেন, দুটি শোতে অ্যাটেন্ড করার কারণে বেশ কিছুদিন ধরে আমি আমেরিকাতে আছি। বাংলাদেশে যখন সকাল তখন এখানে গভীর রাত, এজন্য বাংলাদেশের খবরাখবর খুব বেশি জানি না আমি। আমাকে জড়িয়ে যে ঘটনাটি ঘটেছে সেটি পরে আমি দেখেছি, জানতে পেরেছি। প্রথমত বিষয়টি দুঃখজনক। সোশ্যাল মিডিয়াতে আমার যে ভিডিও আপ করা হয়েছে সেটা আমার একান্তই ব্যক্তিগত। 6 থেকে 7 বছর আগে আমরা বন্ধুরা ফান করে ভিডিওটি করেছিলাম। যেহেতু এটা আমার একান্ত ব্যক্তিগত ভিডিও, তাই এটার এক্সপ্লেনেশন দেওয়ার কিছু আছে বলে মনে করি না। প্রত্যেক মানুষের নিজস্ব জীবন আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিগত ব্যাপার আছে, যেটাকে জাজ করার অধিকার অন্য কাউকে আমি দিতেও চাই না।